হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম্পল প্যান্ট প্যাজামার মোহরির ডিজাইন, কাটিং এবং সেলাই ভিডিও। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ফার্স্টে আমি সালোয়ারটি কেটে নেব। তো তার জন্য আমি একটি কাপড়টিকে দুই পাশ করে চার পাট করে নিয়েছি। এখন আবার এখানে কাপড়টি আড়াই গজ পরিমাণ কাপড় আছে, এখানে এখানে লম্বায় আছে 45 ইঞ্চি লম্বা। তো এখানে কমারে রাবারের জন্য আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, যতটুকু পর্যন্ত রাবার লাগাবো ততটুকু পর্যন্ত আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এবং কমারের হাইট দিচ্ছি রাবারের উপর থেকে আমি একদম উপর থেকে 18 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এবং সেলোয়ারের লম্বায় নিয়েছি আমি এখানে 43 ইঞ্চি। তো এখন আমি এখানে 43 ইঞ্চির এখানে মোহরির মাপ নিয়ে নিব। তো আমার মোহরির মাপ হচ্ছে মেন মাপ আমি 7 ইঞ্চি দেবো এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি নিয়েছি, 8 ইঞ্চি নিয়েছি এবং সে অনুযায়ী মার্ক করে নিয়েছি। তো এখন আমি কাপড়টিকে হাই 18 ইঞ্চিতে যে হাইয়ের মাপটা দিয়েছিলাম সেখান থেকে আমি সেলোয়ারের মোহরি পর্যন্ত আমি একটা মার্ক করে নিচ্ছি, রাউন্ড করে শেপ করে দাগ কেটে নিচ্ছি। সেই অনুযায়ী আমি এখন সেলোয়ারটিকে কেটে নেব। তো এই যতটুকু লম্বা আছে সেই লম্বা সম্পূর্ণটা রেখে আমি আমার সম্পূর্ণ সেলোয়ারটি সেলাই করব। তো এখন এখান থেকে কোনো কাপড় আর কাটা পড়বে না, যতটুকু কেটে নিচ্ছি ততটুকুই হবে। তো আমি সুন্দরভাবে সম্পূর্ণ সেলোয়ারটি আমি কেটে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইনের সেলোয়ার এভাবে মাপ দিয়ে তারপরে কেটে নিতে পারেন। তো এই তো এখন আমি সেলাইয়ের জন্য নিয়ে যাব। তো সেলাইয়ের জন্য ফার্স্টে আমি কোমরের সামনের পার্ট এবং পেছনের পার্ট হাইয়ের মধ্যে আমি আর পট্টি লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি সেলোয়ারটি লম্বা এখানে দেখছি, আমি এখানে কোমরের যে রাবারের মাপ সে রাবারের যে বাঙ্গাটা সেটাও আমি দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে তারপরে এখানে আমার 42 ইঞ্চি কাপড় রয়েছে। তো এখন আমি সেলোয়ারের একটি মোহরি নিচ্ছি। তো আমি একটি পায়ের মোহরি পায়ের সাইড নিয়ে তারপরে কাপড়টিকে আমি উল্টোভাবে বাঙ্গা দিয়ে মোটা করে বাঙ্গা দিয়ে নিচ্ছি। তো এখানে 2 ইঞ্চি পাশ বরাবর আমি পাশ রেখে তারপরে আমি কাপড়টিকে বাঙ্গা দিয়ে সেলাই করে নেব এখন। তো এখানে বাঙ্গা 1/2 ইঞ্চি গিয়েছে এবং 1/2 ইঞ্চি পরিমাণ আমি এখানে সেলাইয়ের জন্য নিয়েছি। তো এখন আমি সুন্দর করে বাঙ্গা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি দেখুন। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে ভুলবেন না। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। তো এই তো আমার বাঙ্গা দিয়ে সেলাই করা হয়ে গেছে। এখন আমি এটাকে সমানভাবে বাস করে নেব। বাস করে তারপরে যতটুকু সেলাই করেছিলাম তার 1 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিচ্ছি। এই তো মার্ক করে নিলাম। এরপর আমি এর উপরে আরেকটি 1 ইঞ্চি আর একটু উপরে আমি মার্ক করে নিচ্ছি। তো দুটো মার্ক অনুযায়ী এখন আমি চিহ্ন দিয়ে নেব। দুটো মার্ক অনুযায়ী চিহ্ন দিয়ে নিচ্ছে। সেই চিহ্ন অনুযায়ী আমি এখন কাপড়টিকে সোজা পাশে মেলে নেব। সোজা পাশে মেলে নিয়ে এখন আমি 2 সাইড থেকে এভাবে ধরে বাঙ্গা দিয়ে তারপরে আমি সেলাই করে নেব। আর সেলাইটা অবশ্যই আপনারা সোজা পাশে দেবেন, উল্টো পাশে দেবেন না। এই সেলাইটা সোজা পাশে পড়বে। বাঙ্গা দিয়ে আমি এখানে যে প্লেটের যে সেলাইটা আছে সেই সেলাইটা করে নিচ্ছি। এই তো একটি বাঙ্গা দিয়ে সেলাই করা হয়ে গেছে। এখন আমি সেমভাবে আরেকবার বাঙ্গা দিয়েও সেমভাবে সেলাই করে নিচ্ছি। তো এখানে ফার্স্টে আমার 2টি বাঙ্গা দেওয়া পড়বে, তারপরে মাঝখানে একটা ডিজাইন পড়বে, তারপর আবার সেমভাবে 2টি বাঙ্গা দেওয়া পড়বে। তো আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এই তো আমার 2টো বাঙ্গা দেওয়া হয়ে গেছে। এখন এর উপরে আমি আরেকটি মার্ক করে নিব। তো এর ঠিক 1 ইঞ্চি উপরে, ঠিক 1/4 ইঞ্চি উপরে আমি এখানে একটি আরেকটি মার্ক করে নিচ্ছি এবং সেই মার্ক অনুযায়ী আমি এখন চিহ্ন দিয়ে নিচ্ছি। এই তো চিহ্ন দিয়ে নিয়েছি। এখন আমি কাপড়টিকে আবার সেমভাবে সোজা পাশে মেলে নেব। মেলে নিয়ে তারপর আমি একটা প্রিন্টের কাপড় নিয়েছি, এটা হচ্ছে কামিজের যে সাইডের কাপড়গুলো থাকে সেই কাপড়। তো এটার পাশাপাশি আছে 2.5 ইঞ্চি। এখন এটাকে আমি প্যান্টের উপরে যে মার্কটা করেছিলাম সেই মার্ক বরাবর এভাবে রেখে তারপরে বাঙ্গা দিয়ে সেলাই করে নেব। আর রাখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কাপড়টিকে আমরা সোজা পাশে রাখবো,
এবং এক সাইড থেকে এভাবে চিকন করে ভাঙ্গা দিয়ে সেলাই করে নেব। ভাঙ্গা দিয়ে এভাবে রাখবো, রেখে তারপরে আমি চাপ সেলাইটা দিয়ে নেব। তো আপনারা আমার হাত দেখে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। এটা কিন্তু সবচেয়ে সহজ নিয়ম, আপনারা কিন্তু এরকম কাপড় দিয়ে যে কোনো ডিজাইন করতে পারেন আপনাদের সেলোয়ারের মধ্যে। তো সেলোয়ারগুলো দেখতেও সুন্দর লাগবে এবং কমফোর্টেবলভাবে পরতেও পারবেন কোনো লেস ছাড়াই। যখন ঘরে কোনো লেস না থাকে তখন আপনারা এরকম সিস্টেম করে সেলাই করতে পারেন। তো আমি এক পাশটা সেলাই করে নিয়েছি, এরপরে আরেক পাশ যে খোলা পাশটা ছিল সেই পাশটা এইভাবে চিকন করে ভাঙ্গা উল্টিয়ে ভাঙ্গা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেলে আমার একটা ডিজাইন কমপ্লিট। এই তো সেলাই করা হয়ে গেছে, এখন আমি কাপড়টিকে আবার ভাঙ্গা দিব। আবার ভাঙ্গা দিয়ে তারপরে আমি আবার মার্ক করে নেব। তো এখন আমি কাপড়ের উপরে এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ, 1.5 ইঞ্চি পরিমাণ উপরে একটি মার্ক করে নিলাম। তারপরে আমি এরপরে 1 ইঞ্চি পরিমাণ উপরে একটি মার্ক করে নিচ্ছি এবং সেই মার্ক অনুযায়ী এখন আমি এটাকে কাটিং করে নেব। তো চিহ্ন দিয়ে নিয়েছি এবং সেই চিহ্ন বরাবর আবার প্লেটেড সিস্টেমে সেলাই করে নেব। তো সেলাইটা করার সময় অবশ্যই সোজা পাশে সেলাই করতে হবে, কাপড়টিকে আপনারা এভাবে উল্টো পাশে মেলে নিয়ে তারপরে সোজা পাশ দিয়ে ভাঙ্গা দিয়ে সেলাই করে নেবেন। আর সেলাই করতে অবশ্যই আপনারা সমান চতুর সমান আছে কি না সেদিকেও খেয়াল রাখতে হবে, যে মাঝখানে বরাবর কাপড়টি সমান আছে কি না সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। যদি সমান না থাকে তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে না। এই যে একটা সেলাই দিয়ে নিয়েছি, আমি সেমভাবে আরেকটি সেলাইও দিয়ে নেব। আর সেলাইগুলো অবশ্যই আপনারা মাপ অনুযায়ী সমান মাপ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন সোজাভাবে, তাহলে সেলোয়ারগুলো দেখতে সুন্দর লাগবে। সেলোয়ারে পায়ের দিকে যে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। তো এই তো আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আমার সেলোয়ারের মোহরির মাপ অনুযায়ী আমি মাপ দিয়ে সেলাই করে নেব। তো দেখুন ফাইনাল লুক, আমি অফ ক্যামেরা আরেকটি পাও আমি ডিজাইন করে নিয়েছিলাম। এখন আমি আমার মোহর সেলোয়ারটিকে উল্টো পাশে এনে ভাঙ্গা দিয়েছি, ভাঙ্গা দিয়ে তারপরে আমি আমার মোহরির মাপ নিচ্ছি। তো আমার মোহরির মাপ আমি আগেই বলেছিলাম 7 ইঞ্চি নিয়েছি, 7 ইঞ্চিতে মার্ক করে তারপরে আমি সম্পূর্ণটা সেলাই করে নেব। তো সেলাই করা হয়ে গেলে আমার সেলোয়ারটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি এক সাইড থেকে সেলাই করে তারপরে যে হাইয়ের যে সাইডে আমি কলিটা লাগিয়েছিলাম সেই কলির মাপও সমান রাখবো, সমান রেখে তারপরে আমি সেলাইটা করে নিচ্ছি সম্পূর্ণটা। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো সেলোয়ারের মুগুরির ফাইনাল লুক, দেখুন কতটা সুন্দর হয়েছে, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।